সরি ম্যাডাম, দেখতে যদিও চালাক চতুর না, আমি খান না তোমাদের ম্যাডাম না, মারতালি। ছোট ভাই, খান্না বাবুর বোন এসেছে রে। আরে উনি খোদ খান্না বাবু, কোন প্রশ্ন? খান্না বাবু, আপনি মেয়েদের মতো মেকআপ কেন করেছেন? আর বলো না, কিটি মেকআপ করেছে। কিটি মেকআপ করতে পারে, কিন্তু ছেলে হয়ে আপনার মেকআপ করার কি দরকার ছিল? আরে বাবা, কিটি আমার মেকআপ করেছে। নির্ঘাত উনি ওকে বকেছেন, তাই এরকম শাস্তি দিয়েছে। সরি, কিন্তু আপনাকে সঙ্গের মতন দেখাচ্ছে, কোনো প্রশ্ন? সাজানো ঘরকে শুনশান বলছো? তুমি আমাকে কিনা সঙ্গ বলছো, মারতালি? কিন্তু কিটি এরকম করলো কেন? প্র্যাকটিস করছিল। আজ থেকে ও নিজের বিউটি পার্লার খুলছে না? কি? সকাল থেকে পাখিরা কিচিরমিচির করে চলেছে, কিটি মার্কেটে নিজের সব খুলেছে, মারতালি। আমাদের কিটিকে কংগ্রাচুলেট করতে হবে, কোনো প্রশ্ন? হানি বানি কর রহে হ্যায় ব্যাড মঙ্কি কো চেজ। সুলতান কা বেটা ব্যাড মঙ্কি। পাও কুল পাওয়ার আপস এন্ড ইউজ বুস্টার্স টু বিট বস ইন দিস ফাইট। এন্ড অল নিউ অ্যাডভেঞ্চার অ্যাওয়েটস ইউ ইন হানি বানি কা ঝোমা, দ্য ক্রেজি চেজ, ব্র্যান্ড নিউ গেম। ডাউনলোড নাও অনলি অন গুগল প্লে স্টোর। আর কতক্ষণ ওয়েট করবো? আধ ঘন্টা তো হয়ে গেল। মুখ বন্ধ রাখুন, আমার হাজবেন্ড কিন্তু বক্সার। তাই নাকি? একে লেট করছো, তারপর আবার শাসাচ্ছো। আরে কি হয়েছে, আপনি এখানে কি করছেন? আমি হলাম কিটির অ্যাসিস্ট্যান্ট। কোন স্ট্যান্ড? টিভি স্ট্যান্ড নাকি বাস স্ট্যান্ড? আরে বাবা, স্ট্যান্ড না, অ্যাসিস্ট্যান্ট, কোনো প্রশ্ন? এসব কি হচ্ছেটা কি? হবে আবার কি, আধ ঘন্টা হয়ে গেছে কিটি জিনিসপত্র আনতে গেছে, এখনো পাত্তা নেই। চলো চলো অন্য পার্লারে যাওয়া যাক। আরে না না, আমরা কিটির অ্যাসিস্ট্যান্ট, বসুন, আমরা কাজ শুরু করছি। সবাই চেষ্টা করবি যাতে ভালোভাবে কাজটা করা যায়। চল শুরু করে দি। ইয়েস ম্যাডাম, কি করতে হবে? আমার নতুন হেয়ার স্টাইল চাই, বিয়ে বাড়ি আছে। ওকে, পৃথিবীর সেরা সুন্দরী হওয়ার জন্য তৈরি হয়ে যান, কোনো প্রশ্ন? স্যার বলুন, কি রকম হেয়ার কাট চাই? বচ্চন কাট, সাল্লু কাট না বাদশা কাট? আমার মাথা একেবারে গড়ের মাঠ, এখানে দেবে কোন কাট? আমাকে শুধু শেভ করে দাও। বলুন স্যার, কি করতে হবে? সামনেটা একটু ট্রিম করে হাইলাইট করে দাও, আর পিছনেটা ট্রিমার দিয়ে W বানিয়ে দাও। ইউ নো মাই গার্লফ্রেন্ডস নেম? কি আজব নাম, W। হানি, যা নিজের কাজ কর। স্যার স্যার, সব হয়ে যাবে, রিল্যাক্স। ফেশিয়াল করে দাও। আরে করছো নাকি, আমায় শুধু শেভ করে দাও। এটা আমার স্টাইল দাদু, শেভের সাথে স্যালাড ফ্রি। আমাকে আবার ট্রিম করে দিও না। আ 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
এই ঠান্ডা ঠান্ডা এটা কি? নতুন নতুন কুল প্যাক। ম্যাডাম, লম্বা চুলে ভালো দেখাচ্ছে না, চুল ট্রিম করে দি। না, আমার হাজবেন্ডের লম্বা চুলই পছন্দ, শুধু হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দাও। আমার হাজবেন্ড বক্সার, এনার হাজবেন্ড বক্সার হলে কি হবে? ছোট ভাই, এটা কি করেছিস? কি করেছে? দারুণ শেপ করেছে, আপনাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। শুধু পুরোটা শেপ না হওয়া অবধি শশার টুকরো দুটো সরাবেন না। গার্লফ্রেন্ড হওয়া কি জরুরি? ও নামের গার্লফ্রেন্ড হলে বেশ হয়। আগে তো অলিভিয়াই ছিল। ওটাই তো বেস্ট। খুব ভালো। আফটার শেভ লোশন দাও। না, লোশন লাগাবার দরকার নেই, গো পুড়ে যাবে। আরে বাবা, আফটার শেভ লোশন দিতে বলেছি, হেয়ার রিমুভিং লোশন না। যাও, আফটার শেভ লোশন নিয়ে এসো। তোমার গালেও পার্মানেন্ট ব্লাশ লাগিয়ে দিয়েছে, দারুণ দেখাচ্ছে কিন্তু, আর মেকআপের খরচাও লাগবে না। রাইট, আমি তোমাদের নাম আমার গ্রুপে রেকমেন্ড করব। এসব কি সত্যি? ওকে, আই উইল বি দেয়ার। থ্যাঙ্কস ব্রো, তোমার জন্য খুব জোর বেঁচে গেছি। অলিভিয়া কল করেছিল, ও আমার সঙ্গে দেখা করতে চায়, ফ্রেন্ডশিপ করতে চায়। ডব্লিউ ওয়ালা হেয়ার স্টাইল করে দিলে সব গুবলেট হয়ে যেত।
দেখলে কিটি, আমাদের জন্য তোমার পার্লার কিরকম ফেমাস হয়ে গেল, সবাই কত খুশি হয়েছে। এ হলো অন্ধকারে ঢিল ছড়া। ভাগ্য ভালো না হলে এমনও হতে পারত যে ওরা সবাই রেগে গেল আর আমাকে তখন পার্লার বন্ধ করতে হতো। ও ইউ আর রাইট কিটি, যে কাজ আমরা পারি না সেটা করা উচিত নয়। হ্যাঁ, যার কাজ সেই করো, নইলে মার খেয়ে মরো, কোনো প্রশ্ন।